হ্যালো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ইনহেরিটেন্সের কাজের পরে আমরা কিভাবে ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে মেথডটাকে ওভাররাইড করতে পারি। আমরা ইনহেরিটেন্সের ক্ষেত্রে দেখেছিলাম যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্যারেন্টের প্রপার্টিস গুলো চাইল্ড এক্সটেন্ড করে সেগুলোকে ব্যবহার করতে পারে। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে প্যারেন্টের প্রপার্টিস কে সে ব্যবহার করেছে, ঠিক আছে, এখন প্যারেন্টের প্রপার্টিস এর সাথে সে আরো কিছু অ্যাড আপ করেছে, কিছু আরো অ্যাড করেছে, সে আরো কিছু অ্যাসিভ করেছে, সেই ক্ষেত্রে ওই প্যারেন্টের প্রপার্টিস কে ব্যবহার করে সে ওগুলো করতে পারবে। দ্যাট মিন্স সে প্যারেন্টের প্রপার্টিস কে ব্যবহার করতে পারবে এবং সাথে ওর সাথে আরো কিছু অ্যাডও করতে পারবে। সেই জিনিসটাই আমি এখানে একটু দেখাচ্ছি যে আমাদের প্যারেন্ট ক্লাসের মধ্যে সাপোজ অ্যাসেট নামে যে ফাংশনটা ছিল তার মধ্যে আমরা এখানে তার ওই ক্যাশ এবং হচ্ছে তার আদার্স যে অ্যাসেটটা সেটা আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি। এখন যদি চাইল্ড চায়, যেহেতু সে প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করেছে, এখন যদি চায় যে এই মেথডটাকে সে ওভাররাইড করবে, দ্যাট মিন্স অ্যাসেট মেথডটাকে সে ওভাররাইড করবে, তাহলে সেই মেথডটাকে ওভাররাইড করতে পারবে। ওভাররাইড করবে মানে কি, সে ওই মেথডের সাথে আরো কিছু অ্যাড করবে। সাপোজ এইভাবে যদি সে লেখে ভয়েড অ্যাসেট, তারপরে হচ্ছে এখানে প্রিন্টের মধ্যে যদি সে চায় যে ধরেন আগে কত ছিল 50,000 টাকা, এরপরে ছিল 20 আদার্স, এরপরে এর সাথে সে আরো 20,000 সে অ্যাচিভ করেছে, তো তাহলে তার মানে কি, এখন সে অ্যাসেট মেথডটাকে ব্যবহার করলো, মানে এখানে ব্যবহার করতেছে, কিন্তু সেই মেথডের যে এখানে ইয়া ছিল সেই মেথডের সাথে সে আরো কিছু অ্যাড করেছে, তার মানে মেথডটাকে সে ওভাররাইড করেছে। এটাই হচ্ছে ওভাররাইডের কনসেপ্ট। আমরা যদি এখন একটু রান করি, এখানে দেখবো যে এখানে অ্যামাউন্টটা আসতেছে হচ্ছে আমাদের টোটাল 1,00,000 টাকা, 1,00,000 টাকা আসতেছে। তো এখন এই যে এই মেথডকে সে ব্যবহার করলো, এই কনসেপ্টটা হচ্ছে ওভাররাইড। তো অনেক সময় মেথডের ক্ষেত্রে আমরা আইডি গুলোতে দেখে থাকি যে যখন মেথড ওভাররাইড করে তখন দেখবেন যে অ্যাট দ্য রেট ওভাররাইড, তার মানে সেই মেথডটাকে সে ওভাররাইড করেছে, এই যে এরকম করে থাকে অ্যাট দ্য রেট ওভাররাইড। ওকে, অ্যাট দ্য রেট ওভাররাইড এই লেখাটা লেখা থাকে। তো এটাই হচ্ছে মেথড ওভাররাইড এর কনসেপ্ট। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।